হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে অনলাইন মক টেস্টের টোয়েন্টি সিক্স নম্বর ক্লাসটি নিয়ে এসেছি তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে প্র্যাকটিস করতে পারছ তোমাদের প্রিপারেশানকে আরও ভালোভাবে করার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে মক টেস্ট নিয়ে আসছি কারেন্ট এফেয়ার্সে ক্লাস করাচ্ছি আমরা এর পূর্বে টপিক বাই টপিক অনেকগুলি ক্লাস করেছি আমাদের চ্যানেলের মধ্যে ও বেশি ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে জেআরবিটি আর অ্যান্ড টিআরবিটির তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবে যারা পূর্বের ক্লাসগুলি দেখুন অবশ্যই ওই সমস্ত ক্লাস দেখে নেবে ফ্রেন্ডস আজকের এই সেশনের মধ্যে তোমাদের সাথে আমরা যে সমস্ত এমসিকিউ ডিসকাশন করব তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট দি পুরোটা ক্লাস করার চেষ্টা করবে এবং ক্লাসের মধ্যেই সমস্ত এমসিকিউ শিখে নেওয়ার চেষ্টা রাখবে তোমরা ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের প্রথম কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার ওয়ানে বলছে রেইনফল ফল ইজ মেজার্ড বাই অ্যান ইন্সট্রুমেন্ট কল্ড বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম কি ফ্রেন্ডস তোমাদেরকে অ্যান্সার করতে হবে বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম কি অ্যান্স করো বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম কি এখানে রাইড অন্সারটি কি হবে রেইনগজ বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে রেইনগজ তারপর কোয়েশ্চেন নাম্বার টু এখানে বলছে জুট কাল্টিভেশন ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য ডেল্টা এরিয়া অফ হুইচ অব দ্য ফলোয়িং রিভার্স ভারতে পাট চাষ নিচের কোন নদীর বদ্বীপ অঞ্চলে সবচেয়ে বেশি করা হয় ফ্রেন্ডস কোন নদী বদ্বীপ অঞ্চলে পাঁচ চাষ পাটের চাষ সবচেয়ে বেশি করা হয় কোশ্চেন নাম্বার টু রাইট আনসারটি হবে ফ্রেন্ডস গঙ্গা গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলেই জুট কালটিভেশন অর্থাৎ পাট চাষ বেশি করা হয় কোশ্চেন নাম্বার থ্রি হুইচ ইজ দ্য লার্জেস্ট কটন গ্রোয়িং স্টেট ইন ইন্ডিয়া লার্জেস্ট কটন গ্রোয়িং স্টেট কোনটি ফ্রেন্ডস হুইচ ইজ দ্য লার্জেস্ট কটন গ্রোয়িং স্টেট ইন্ডিয়ার মধ্যে তুলা চাষকারী রাজ্য বৃহত্তম তুলা চাষকের রাজ্য কোনটি তাড়াতাড়ি তোমরা ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সে আনসার জানিয়ে দাও যারা পরবর্তী সময়ে ক্লাসগুলি দেখবে অবশ্যই তোমরা অফলাইনেও আমাদের সাথে তোমাদের আনসার শেয়ার করবে ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট আনসারটি কী হবে অপশান ডি গুজরাট হবে গুজরাটের মধ্যে সবচেয়ে বেশি তুলা চাষ করা হয় নেক্সট কোয়েশ্চেন খারিফ ক্রপস আর হারভেস্টেড ইন খারিফ ফসল কাটা হয় কোন সময় খারিফ ফসল তোলা হয় কোন সময় বা কাটা হয় কোন সময় আনসার করতে হবে তোমাদেরকে এখানে তোমরা তাড়াতাড়ি করো তোমরা অনেকে রাইট আনসার করছো ভেরি গুড অপশন বি হবে অক্টোবর থেকে নভেম্বর অক্টোবর নভেম্বরেই খারিফ শস্য কাটা হয় কোশ্চেন নাম্বার ফাইভ এখানে কি বলছে কোশ্চেন নাম্বার ফাইভে হুইচ অফ দ্য ফলোয়িং বুদ্ধিস্ট মহাজন পদ ষোলশ মহাজন পদের কথা কোন বৌদ্ধ বা বৌদ্ধ গ্রন্থের মধ্যে পাওয়া যায় ফ্রেন্ডস তাড়াতাড়ি আনসার করা জাতক দেওয়া আছে ভগ অফ সুমসুমগিরি অঙ্গুত্তর নিকায় মালবিকাগ্নি মিত্রন চারটি গ্রন্থের নাম দেওয়া আছে এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস তাড়াতাড়ি করো সবাই আনসার করো সবাই ল্যাব চ্যাট বক্সে আনসার কার তাড়াতাড়ি জানিয়ে দাও কোয়েশ্চেন নাম্বার ফাইভের রাইট আনসারটি কী হবে অপশন সি অঙ্গুত্ব নিকায় হবে এখানে রাইট আনসার ফ্রেন্ডস ওকে ভেরি তোমরা অনেকেই রাইট আনসার করেছ কোয়েশ্চেন নাম্বার সিক্স হুইচ অফ দ্য ফলোইং মহাজনপদ সিচুয়েটেড অন দ্য নর্থ অফ দ্য রিভার গঙ্গা ইন বিহার বিহারের গঙ্গা নদীর উত্তরে নিচের কোন মহাজনপটে অবস্থিত গঙ্গা নদীর উত্তরে বিহার রাজ্যের গঙ্গা নদীর উত্তরে নিচের কোন মহাজনপটে অবস্থিত ছিল ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার সিক্সের রাইটার্সারটি কী হবে ফ্রেন্ডস তাড়াতাড়ি তোমরা আনসার করো ফ্রেন্ডস তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে তো বেল ক্লিক করে নেবে ফ্রেন্ডস বিকজ আমরা আমাদের চ্যানেলে যে উপরে কিন্তু অনেকগুলি ক্লাস করেছি থ্রি হান্ড্রেড প্লাস ক্লাস আমাদের চ্যানেলের মধ্যে আছে ফ্রেন্ডস তাই বলবো অবশ্যই তোমরা হেল্পফুল হবে আমাদের সেই সমস্ত ক্লাস দেখলে তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সঙ্গে দয়া বেল এখনো ক্লিক করবে নেবে আর ক্লাস ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে ফ্রেন্ডস ওকে তো এখানে কোশ্চেন নাম্বার যে সিক্স রাইট আনসারটি হবে ভোজ্যি অপশন বি হবে এখানে রাইট আনসার কোশ্চেন নাম্বার সেভেন ইন হুইচ ইয়ার আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া কোন বছর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল ফার্স্ট টাইম করো তোমরা সবাই পারবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কবে

ফ্রেন্ডস জে আর যে প্যাপার টু আছে পার্টটা সেই প্যাপার টু পার্ট থেকে কিন্তু আমরা তোমাদেরকে অনেক ক্লাস করিয়েছি হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে আমরা অনেকগুলি ক্লাস করেছি আলাদা ভাবেও ক্লাস আছে একসাথে মিক্সড আপ মক টেস্ট আছে জি কে ক্লাস আছে তো আমরা আশা করি আমাদের ক্লাসগুলি ফলো করলে তোমাদের এক্সাম হলে অনেকটা উপকার হবে তোমাদের ফ্রেন্ডস তোমরা আগের ক্লাসগুলি পূর্বে যে সমস্ত ক্লাস আমরা করেছি এগুলি দেখে নেবে আর এখন আমরা আমাদের চ্যানেল দিন কটি ক্লাস করছি দুটি ক্লাস করছি অ্যান্ড অবশ্যই আমরা টিচমেন্ট অ্যাপের মাধ্যমে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে আমরা যে প্ল্যানটা নিয়ে এসেছি যেখানে আমরা তোমাদের সামনে ডেলি টেস্ট করাচ্ছি জেআরবিটির উপরে জেআরবিটি এবং টিআরবিটি থেকে ডেলি তোমরা টেস্ট পাচ্ছ টিচমেন্ট অ্যাপের মধ্যে যখন তোমরা আমাদের সাথে জয়েন করবে এক্সট্রা ক্লাস আমরা ইউটিউবে যেমনভাবে প্রত্যেক দিন দুটি ক্লাস করাচ্ছি এক্সট্রা আমরা তাছাড়া এক্সট্রা ক্লাস আমরা দিচ্ছি স্পেশাল ক্লাস আমরা করাচ্ছি ট্রিটমেন্টের মধ্যেও প্রত্যেক দিন দুটি করে উইকলি মক টেস্ট আছে অর্থাৎ সানডেতে আমরা করছি কি মক টেস্ট হানড্রেড মার্কসের থাকে ওই মক টেস্ট টিআরবিটির উপরেও হয় জেআরবিটির উপরেও হয় তাছাড়া অন্যান্য আরও কিছু আরও অনেক কিছু আমরা তোমাদের সাথে ট্রিটমেন্টে আনছি ফ্রেন্ডস যাতে করে তোমাদের এক্সামটা অনেক ভালো যত সব ক্লাস করে থাকি যত সব ক্লাস করে থাকি সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু আমরা টিচমেন্টের মিন্টের মধ্যে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি ফ্রেন্ডস তো তোমরা যারা এখনো ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে চ্যানেল সেই চ্যানেলের সাথে টিচ মিন্টে জয়েন করি অবশ্যই তোমরা টিচমেন্টে জয়েন করে নেবে ফ্রেন্ডস তাহলে কোয়েশ্চেন নাম্বার এইটটা আমরা করে নিলাম আনসারটি কী ছিল অসুখ দম মমাত্ম কোন শাসক নিযুক্ত করেছিল অশোক করেছিলেন কোশ্চেন নম্বর নাইন হুইচ মহাজনপদ ওয়া সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ যমুনা যমুনা নদীর তীরে কোন মহাজনপদটি অবস্থিত এখানে তোমাদেরকে আনসার করতে হবে ফ্রেন্ডস তাড়াতাড়ি জানিয়ে দাও যমুনা নদীর তীরে কোন মহাজনপদটি অবস্থিত ছিল তাছাড়া ফ্রেন্ডস আরেকটি ইনফরমেশন আছে আগামী কাল অর্থাৎ টোয়েন্টি সেভেন্থ জুলাই সাতাইশ তারিখে মঙ্গলবার দিন তোমাদের সামনে জেআরবিটির আবারও আমরা টেস্ট তোমাদের সামনে নিতে যাচ্ছি যেটা গত আঠারো জুলাই নিয়েছিলাম ফার্স্ট এক্সাম এখন সেকেন্ড এক্সাম নিচ্ছি কবে আগামীকালকে মঙ্গলবার দিন রাত আটটার সময় একটি এক্সাম হবে যেখানে থাকবে আটটার সময় যে এক্সামটা হবে এখানে হবে পেপার টু জে আরবিটি মার্কস যেই পার্টে আছে না ওই পার্ট থেকে করব আমরা অর্থাৎ হান্ড্রেড মার্কসে করব। এটা কিন্তু ক্লাস হবে ইউটিউবে হবে তোমরা সবাই চলে আসবে ফ্রেন্ডস অ্যান্ড নাইন ফিফটিন মঙ্গলবার দিন সেম আগামীকালকেই আটটার সময় যেটা শুরু হবে এক্সামটা তার পরবর্তী সময়ে অর্থাৎ নয়টা পনেরো মিনিটে আবারও পেপার ওয়ানটা হবে যেখানে ইংলিশ পার্ট আছে তাছাড়া অন্যান্য যে সমস্ত কিছু আছে ওইখানে সেভেন্টি মার্কস ওইটা হবে আলাদা আরেকটি ক্লাসে অর্থাৎ নয়টা পনেরো ক্লাসে তো একটি আটটা থেকে শুরু হবে এইট পি এম রাত আটটা থেকে আরেকটি রাত আট নয়টা পনেরো মিনিট থেকে শুরু হবে পেপার ওয়ানের ক্লাস পেপার টুটা হান্ড্রেড মার্কস এটা আগে করে নিচ্ছি আটটা থেকে তো সবাই চলে আসবে ফ্রেন্ডস তোমরা তোমাদের সামনে রেখে আমরা কিন্তু নিজের থেকে তোমাদের গুরুত্ব দিয়ে আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসতে চেষ্টা করছি যাতে করে তোমাদের হেল্প হয় কোয়েশ্চেন নাম্বার নাইনের আনসার কি হবে ইয়েস অনেকেই তো আনসার করে দিয়েছ ভেরি গুড অল বৎস হবে এখানে রাইট আনসার আর যেটা বলেছি যেই ক্লাসগুলা অর্থাৎ এক্সামগুলা ক্লাসের মাধ্যমে এক্সাম হবে ঠিক আছে ক্লাসের মাধ্যমে যেভাবে আমরা এক্সাম আঠারো তারিখে নিয়েছি ঠিক সেমভাবে নেব তোমরা সবাই পার্টিসিপেট করবে ফ্রেন্ডস তোমরা আগে থেকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমাদের চ্যানেলকে ফ্রেন্ডস বিকজ যত বেশি পার্টিসিপেশন থাকবে তোমাদের কম্পিটিশান ততটা হার্ড হবে তত তোমরা বুঝতে পারবে ফ্রেন্ডস তোমাদের জায়গা কোথায় আছে সেই জেআরবিটি এক্সাম হলের মধ্যে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য আর্থস টুইন কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ফ্রেন্ডস আনসার করো সবাই তো পারবে ভেরি ইজি কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টেনের রাইট আনসারটি কি হবে ফ্রেন্ডস ইয়েস অপশন সি বেনাস হবে এখানে রাইট ফ্রেন্ডস নাম্বার ইলেভেন হুচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কটন কটনের জন্য কোন মাটি সবচেয়ে ভালো কোন মাটিতে সবচেয়ে ভালো পাট চাষ হয় ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ইলেভেন ফার্স্ট টাইম আনসার করো কি হবে এখানে রাইট আনসারটি আনসার হবে অপশন বি রেগুর অর্থাৎ কালো মৃত্তিকাতে কালো মৃত্তিকাতেই কৃষ্ণ মৃত্তিকাতেই কি হয় পাট চাষ খুব ভালো হয় ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার টুয়েলভ মোস্ট ইম্পর্ট্যান্ কোশ্চেন আমরা এর পূর্ব এই কোশ্চেনটি করেছিলাম ফ্রেন্ডস কিছুদিন আগে আবারও নিয়ে এসেছি বিকজ ইম্পর্ট্যান্ট উইদিন তোমরা সবাই ওইটা অ্যান্সার করতে পারো না তাই আবারও নিয়ে এসেছে তোমাদের আজকের এই মকটেস্টের মধ্যে হু রিটেন দ্য বুক ইন্ডিয়া অফ মাই ড্রিমস ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই গ্রন্থের লেখক কে ফ্রেন্ডস অপশন চারটি দেওয়া আছে জওহরলাল নেহেরু লালা হরদয়াল মহাত্মা গান্ধী ভগধ সিং রাইট অ্যান্সার কী হবে তোমরা তাড়াতাড়ি লাইভ বক্সে জানাও তোমরা খুব ভালো পার্টিসিপেশন করছো ফ্রেন্ডস তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করছো ফ্রেন্ডস অনেকেই তোমরা সাবস্ক্রাইব করছো ইদানিংকালে এবং অনেকেই তোমরা এখন পর্যন্ত টিচমেন্টে জয়েন করে নিয়েছো আমরা চাইব টিচমেন্টে তোমরা সবাই জয়েন করো ফ্রেন্ডস বিকজ ওইখানে আমরা যে এক্সট্রা দিচ্ছি আর ইউটিউবে যেগুলো দিচ্ছি ওইগুলো তো তোমার টিচমেন্টে গিয়ে পেয়ে যাচ্ছ তাই বলবো অবশ্যই টিচমেন্টে জয়েন করবে ফ্রেন্ডস এক্সামটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমাদেরকে ওকে আনসার কি মহাত্মা গান্ধী অপশন সি হবে এখানে রাইট বলছে বলছে কি স্টেট কোস্ট লাইন ইন ইন্ডিয়া লার্জেস্ট কোস্ট লাইন উপকূল রেখা রয়েছে কোন স্থিতির মধ্যে অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু মহারাষ্ট্র চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা রাইট আনসার তাড়াতাড়ি করো ফ্রেন্ডস

ইজ লোকেটেড ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেট পীরপাঞ্জল রেঞ্জ কোন স্টেটে অবস্থিত আনসার করতে হবে পীরপাঞ্জল যে রেঞ্জ এটি কোন স্টেটে অবস্থিত আনসার করো তো ফ্রেন্ডস ইয়েস এখানে আনসারটি হবে অপশান বি জম্মু অ্যান্ড কাশ্মীর পীর রেঞ্জটি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত নিচের কোনটি পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে মেঘালয় পাহাড়ের সঠিক ক্রম ক্রমোলজিক্যালি মেঘালয় পাহাড়ের যে সঠিক ক্রম সঠিক যে বিভাজন কর্মবিভাজন ওইটা কোনটা এখানে রাইট আনসার করতে হবে এখানে গারো খাসি জয়ন্তিয়া কিভাবে করবে পূর্ব থেকে পশ্চিমে কিন্তু ওকে গারো খাসি জয়ন্তী অপশন এতে আছে বিতে আছে খাসি জয়ন্তিয়া গারো সিটি আছে জয়ন্তিয়া

পাহাড় কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা কেরালা তামিলনাড়ু এখানে তোমাদের সামনে চারটি অপশন আছে তোমরা আনসার করো ফ্রেন্ডস তাড়াতাড়ি যে রাইট অ্যান্সারটি কী কি হতে পারে রাইট হবে তামিলনাড়ু অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার ইয়েস কোশ্চেন নাম্বার এইটিনের আনসার কি অপশন ডি তামিলনাড়ু তামিলনাড়ুতেই সেবারয় পাহাড় অবস্থিত কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কি বলছে আন্ডার আকবর দ্য মিরবাক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার মীরবক্সি আকবরের দরবারের মীরবির অধীনে কি দেখাশোনা করার দায়িত্ব ছিল ফ্রেন্ডস ছিলেন কোয়েশ্চেন এর অপশন এ মিলিটারি অ্যাফেয়ার্স অর্থাৎ সাময়িক বিভাগ দেখাশোনা করতো মীরবক্সি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হু অ্যামং দা ফলোয়িং মডেল অফ সোলার সিস্টেম হেলিও সেন্ট্রিক মডেল অফ সোলার সিস্টেম সিস্টেমের কথা প্রপোজ করেছেন প্রথম কে ফ্রেন্ডস প্রস্তাব দিয়েছেন প্রথম কে এই চারটি অপশন থেকে আনসার করতে হবে অ্যারিস্টটল আর কে আছে স্টারবু স্ট্রাবু ইয়ে কোয়েশন টোয়েন্টি রাইট আনসারটা কি হবে অপশন এ কোপার্নিকাস হবে এখানে তোমাদের রাইট আনসার কোশ্চেন নাম্বার টোয়েন্টি রাইট আনসার কি অপশান এ ফ্রেন্ডস তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে তোমরা শেয়ার করেছো পুরো ক্লাস দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা বেশি ক্লাস করছি ওইদিকে টিচমেন্টও অনেকগুলি তোমাদেরকে দিচ্ছি তাই এখন আমরা প্রতিদিন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কোশ্চেন রাখবো তোমাদের সামনে একটি ক্লাসের মধ্যে চেষ্টা করব আস্তে আস্তে আবারও বৃদ্ধি করতে ফ্রেন্ডস বিকজ তোমরা জানো যে এখন আমাদের কাজ বেড়ে গেছে তোমাদের জন্য দায়িত্ব বেড়ে গেছে আমরা ক্লাস করছি তোমাদেরকে বেশি বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করছি তাই বেশি বেশি কোশ্চেন তো অবশ্যই পাবে ওকে মক টেস্টে আগে আমরা মক টেস্ট যখন করতাম কিছুদিন আগে 30 কোশ্চেন দিতাম বাট এখন দুটি ক্লাস করছি যেখানে তোমরা টোয়েন্টি ফাইভ করে পেলে ফিফটি পাচ্ছ টোয়েন্টি করে পেলে 40 পাচ্ছ অর্থাৎ তোমাদেরকে বেশি দেওয়ার চেষ্টা আমরা রাখছি ফ্রেন্ডস তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করছি তো অবশ্যই তোমরা আমাদের সাথে কোপ আপ করার চেষ্টা করো প্রথম থেকে লাস্ট উদি থাকবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস যারা করে দিয়েছো অলরেডি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে নেবে ভালো লাগলে শেয়ার করে নেবে বন্ধুদের সাথে আর তোমরা সবাই টেলিগ্রামও জয়েন করে নেবে বিকজ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদেরকে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি যে আমরা টিচমেন্টের মধ্যে কখন কি করতে যাচ্ছি সমস্ত কিছু যারা টিচমেন্টে এখনও জয়েন করে নেবে টিচমেন্টে জয়েন জয়েন করতে মাত্র লাগে সবাই করে নেবে তাহলে টেস্ট পাবে তোমরা ডেলি মক টেস্ট পাবে এক্সট্রা ক্লাস পাবে ডেলি ইউটিউব ক্লাস যেগুলো হচ্ছে এগুলো তো ইউটিউবে দেখতে পাচ্ছ দেন পরবর্তী সময়ে পিডিএফগুলো কোথায় পাবে এই ক্লাসের এই যে পিডিএফ এখন যে ক্লাস করলাম ওইটা পিডিএফ কোথায় পাবে টিচমেন্টে গিয়ে পাবে উইকলি মক টেস্ট অর্থাৎ সানডেতে যেটা আমরা গতদিন করেছি তোমরা চ্যানেলে গেলে দেখে নিতে পারবে এবং এক্সামও দিতে পারবে ওকে এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো ফ্রেন্ডস আমরা আছি তোমাদের সাথে কিছু না কিছু প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা রাখছি তোমাদের এক্সামকে ভালো করার উদ্দেশ্যকে নিয়ে ফ্রেন্ডস আরেকটি ইনফরমেশন যেটা তোমাদেরকে আগেও দিয়েছি এই ক্লাসের মধ্যে দিয়েছি আবারও বলছি আগামীকাল রাত আটটা থেকে জেআর বিটির পেপার টু হান্ড্রেড মার্কসের এক্সাম নেব আমরা ইউটিউব ক্লাসেসের মাধ্যমে ইউটিউব ক্লাসের মাধ্যমে অ্যান্ড নাইন ফিফটিনে পেপার ওয়ানটা নেবো সেভেন্টি মার্কসের যেটা এটাও সেম ইউটিউবের মাধ্যমে নেবো আগামীকাল রাত নয়টা পনেরো মিনিটে ঠিক আছে সবাই চলে আসবে সঠিক টাইমে ফ্রেন্ডস আজ আরও ক্লাস আছে সবাই আমাদের চ্যানেলে টাচে থাকবে দেখবে অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ফ্রেন্ডস ওকে থ্যাংক ইউ অল সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস